আসন্ন ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে প্রায় সতেরো হাজার খামারে চলছে পশু মোটা তাজাকরণ পাশাপাশি প্রান্তিক খামারিরাও সার মহিষ দুম্বা সহ বিদেশি জাতের ছাগল মোটা তাজা করেছে এসব গবাদি পশু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশে এবার তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় বাড়তি যত্ন নিতে হচ্ছে গবাদি পশুর এছাড়া গোখাদ্যের দাম বেশি হয় দাম পাওয়া নিয়ে রয়েছে কিছুটা দুশ্চিন্তা অন্যদিকে পার্শ্ববর্তী দেশ থেকে পশু আমদানি না হলে লাভের আশা করছেন তারা সব জিনিসের দাম বেড়ে গেছে বুঝছেন এখন মনে হয় গরু তো মনে হয় খাওয়া তো মনে হয় যে একটু লাভবানই করতে হইব কিন্তু যদি ইন্ডিয়া থেকে গরু আসে তো মনে হয় ইন্ডিয়া ভুটান এদের গরু আসলে তো আমরা তো আমার তো যে খাদ্যর দাম বেশি আমার তো লাভবান হতে পারে গরমের দিন তাপমাত্রা হয়তো যদি থাকে দুইবারও দিই তিনবারও দিই তাপমাত্রা তাপমাত্রার উপরে আমরা এইগুলা এই গোসল করা দিয়ে ইয়ে গরু খাইবার জ্বর এসে ঠান্ডা লাগে তাদের সবসময় ফ্যান দিয়া ধোয়া লাগে গরমে সহ্য করতে পারে না ঢাকা সহ অন্য জেলার ক্রেতারা এখন থেকেই ভিড় করতে শুরু করেছে খামারে খামারে সেই সঙ্গে হাটে বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করা হচ্ছে বলে জানান খামারিরা আমাদের এখান থেকেই আমার খামার থেকেই বেশিরভাগ গরু বিক্রি হয়ে যায় অনেকে এখান থেকে এসে নিয়ে যায় আমাদের সেই শহরবাসী যারা আছে ম্যাক্সিমাম লোকই এখানে আসে দেখে তাদের পছন্দ অনুযায়ী যেটা পছন্দ হয় তারা এখান থেকে নিয়ে যায় আমাদের এখানে দামের প্রায় দুই লাখ থেকে আরম্ভ করে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পর্যন্ত গরুর মূল্যের দাম আছে আর আমাদের এখানে পেঁচা নিয়ে অনেকেই আপনার ঢাকা থেকে আসতেছে বিভিন্ন পাইকাররা আসতেছে ওনারা এসে দেখে কিছু অলরেডি তিন চারটা গরু বিক্রি হয়ে গেছে চাহিদার তুলনায় জেলায় এবার তিন গুণ বেশি গবাদি পশু মোটা তাজাকরণ চলছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন খামারিদের লাভবান করতে ও পশু মোটা তাজাকরণে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা আমরা খামারিদেরকে পরামর্শ দিয়েছি তাদেরকে আমরা চিকিৎসার পরামর্শ দিচ্ছি তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে এবং তারা যেন বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক যেন এই গবাদি পশুগুলি আলোপন করতে পারে সেটা পরামর্শ দিয়ে আসতেছি বছর জেলায় ছয় লাখের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে যার বাজার মূল্য প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা নিউজ ডেস্ক দেশ টিভি